স্বর্গ একটি মানুষের পরলৌকিক জীবনের একটা স্বপ্নময় ইচ্ছা। মৃত্যুর পর পুণ্যকর্ম করে মানুষ স্বর্গে গিয়ে সুখ ভোগ করতে চায়। ভারতবর্ষের প্রাচীন সাহিত্যে সরাসরি স্বর্গে যাওয়ার নানান নিদর্শন রয়েছে। রয়েছে স্বর্গে যাওয়ার প্রবেশ দ্বার। সেই স্বর্গে যাওয়ার প্রবেশদ্বার কি একটাই রয়েছে? লিটারেচারাল রিভিউ বলছে বা সাহিত্যিক অনুসন্ধান বলছে স্বর্গের একাধিক প্রবেশদ্বার রয়েছে। মহাভারতের মহাকাব্যে যুধিষ্ঠির তার সমস্ত ভাইদেরকে হারিয়ে একমাত্র স্বর্গে যাওয়ার অধিকার পেয়েছিল তার ধর্ম আচরণের মাধ্যমে। হিমালয়ের কোনো একটি নির্দিষ্ট স্থানে সেখান থেকে রথে করে স্বর্গে গিয়েছিল, অথবা হিমালয়ের ওই স্থানটি স্বর্গের একটি প্রবেশদ্বার বলা যেতে পারে। কিন্তু আমরা যদি আমাদের এই পূর্ব ভারতের বঙ্গদেশ, বৃহৎ বঙ্গদেশের যদি মঙ্গল কাব্য অনুসন্ধান করি, সেখানে দেখতে পাব মনসা মঙ্গল কাব্যে সতী বেহুলা তার স্বামী লখিন্দরকে বাঁচানোর জন্যে স্বর্গে গিয়েছিল আমাদের এই সুন্দরবনের পথ ধরে। আদিগঙ্গার পথ ধরে যেতে যেতে সুন্দরবনের গহন অরণ্যে নেতাধপানির ঘাট রয়েছে, সেখানে মা মনসার সহচরী নেত্র কাপড় কাচ্ছে দেবলোকের, এবং নেত্রের অলৌকিক আচরণ দেখে বেহুলার অনুরোধে নেত্র মা মনসাকে আদেশে বেহুলাকে নিয়ে স্বর্গে যায়। স্বর্গে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে মা মনসার কৃপায় শিবের বরে লখিন্দরের প্রাণ ফিরিয়ে আনে। এখানে দুটো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। নেত্র সুন্দরবনের নেতাধপানি ঘাটে দেবতাদের ও অন্যান্য দেবদেবীদের কাপড় কাচ্ছে স্বর্গে নিয়ে যাচ্ছে, তাহলে হিমালয়ের ওই স্থানটি থেকে সুন্দরবনের নেতাধপানির ঘাট স্বর্গের প্রবেশদ্বারের ক্ষেত্রে খুবই অন্যতম বলে স্বীকৃত হচ্ছে। অন্তত পূর্ব ভারতের একটি বৃহৎ স্বর্গের প্রবেশদ্বার রয়েছে তা মঙ্গল কাব্য দিক নির্দেশ করছে। আমরা সবাই চলুন যাই সেই নেতাধপানির ঘাটে, আমরা খুঁজে বার করি আসুন স্বর্গের প্রবেশদ্বার। চলুন যাই জীবিত অবস্থায় সেই স্বর্গে, সেখানে অপ্সরারা কেমন নাচছে, মহাদেব কেমন পরিবার করে বসে আছে। চলুন।